জানেন আমরা গতবারের চ্যাম্পিয়ন এবং আমরা চেষ্টা করেছি একটু ভালো দল গঠন করার জন্য, এবং সেক্ষেত্রে আমরা দেখেন এবছর আমরা কিন্তু চারজন ক্যাপ্টেনকে ইনশাল্লাহ আমাদের দলে রয়েছে। আমরা চেষ্টা করেছি গতবারের একটা প্রতিচ্ছবি যেন এবারও ভেসে ওঠে। গতবারে যারা দলে ছিল অবশ্য প্লেয়ারদেরকে আমরা নিয়েছি এবং চেষ্টা করবো এক ভালো খেলা উপহার দিতে। আমাদের সাথে তামিম ইকবাল রয়েছে, তামিম ইকবালের সফল প্রচেষ্টাই আমাদের এই দল গঠন করা, এবং আমি আশা করব উনি মাঠে নেতৃত্ব দিয়ে আপনাদেরকে একটা ভালো ক্রিকেট উপহার দেবেন। জি বলুন। ইয়েস, ফর শিওর, একবার আমি ওয়ান পেয়েছি, একবার সেভেন পেয়েছি। সেভেনটা ছিল রাকি মাহমুদুল্লাহ রিয়ালকে আমরা নিতে পেরেছি, যেহেতু ড্রাফটে আমরা মানে রিটার্ন করতে পারিনি, মাহমুদুল্লাহকে আমরা নিতে পেরেছি। পাশে দিয়ে এরপরে আমার ওয়ান আমার তানভীরকে নিয়েছি, বরিশালের ছেলে। সো আই থিঙ্ক অলসো ড্রাফটের টেবিলে আমাদেরকে ফেভার করেছে। ফর শিওর, তামিম ইজ দ্য অলমোস্ট ওনার অফ দ্য ফরচুন বরিশাল, সো হি ইজ দ্য লিডার অফ দ্য ফরচুন বরিশাল। লাস্ট ইয়ারও কিন্তু ছিল, লাস্ট ইয়ারেও ছিল, এবং আমরা কিন্তু বেশ জেলিং টিম ছিলাম আমরা। আমরা প্রথমে হয়তো বা ভালো করতে পারি না ডিউ টু ল্যাক অফ, আমাদের পেসার কম ছিল, আমাদের পেসারদেরকে আনতে পারি না, বাট ফাইনালি দে কাম ব্যাক অ্যান্ড উইল কাম ব্যাক অলসো ভেরি নাইস ওয়ে। দেখেন আমরা পুরো সবাই বসি, ম্যানেজার টিম ম্যানেজার দেন তামিম ইকবাল, আমি এবং মুশফিকুর রহিম সবাই মিলে একসাথে কাজ করে আমরা দলটাকে গুছাই। তো আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দলটা হয়েছে। আর কেউ প্রশ্ন আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ সবাইকে। আজকে লাগবে মাইক্রোফোন জাহিদ ভাইয়ের হাতে ছেড়ে দেন। ভাই আপনারা ধরলে পড়ে দেবে, সব পড়ে দেবে।